বিসমিল্লাহির রহমানির রহিম আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি দেখাবো এলআইডি ক্যানন এলআইডি যে স্ক্যানারটা আছে, এই স্ক্যানারটা আপনারা কিভাবে খুব সহজে এটা ড্রাইভারটা ডাউনলোড করবেন এবং কিভাবে ইনস্টল করবেন। ডাউনলোড করতে হলে আপনি যে ডিভাইসটা ব্যবহার করতেছেন, মানে এলআইডি স্ক্যানারটা ব্যবহার করতেছেন, সেটার কোডেশনটা লিখবেন। লেখার সাথে সাথে দেখবেন যে ড্রাইভারের এই পেজটা চলে আসবে। এখন দেখুন অলরেডি আমি 120-এর একটা ই চলে এসেছে, ড্রাইভার পেজ চলে এসেছে, সেখানে আমার প্রয়োজন হচ্ছে 110। আমি এখন 110-এর ড্রাইভারটা সিলেক্ট করে নিলাম। এখন আমার সবচেয়ে বেস্ট হচ্ছে কান্ট্রি, আমি কোথায় বাস করছি। আমি এশিয়া মহাদেশে বাস করছি, তাই দেখুন আমি এশিয়াটা চুজ করব। এই দেখুন আমি অলরেডি এশিয়াতে ক্লিক করব। ক্লিক করার পর আমাকে ক্যানোনের এলআইডির অফিসিয়াল পেজে নিয়ে গেছে, সেখান থেকে এখন আমি আমার ড্রাইভারটাকে চুজ করব। এখানে বিষয় আরেকটা আছে, সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম, আপনি কোন অপারেটিং সিস্টেমটা ব্যবহার করছেন অবশ্যই আপনি জেনে নেবেন। যেমন আমি 64-বিট ব্যবহার করছি উইন্ডোজ 10। এখন এই আপনার 9 MB ফাইলটা ডাউনলোড হবে, আপনার যদি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার থাকে তাহলে ভালো, এরকম আপনার চলে আসবে, কয়েক সেকেন্ডের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। তারপরে আপনাদের আমি ইনস্টল প্রক্রিয়াটা দেখাবো কিভাবে ইনস্টল করতে হয়। সম্মানিত ভিউয়ার্স, এখন ফাইলটা অলরেডি নেমে গেছে, এখান থেকে আমি একটু ডেস্কটপে নিব। ডেস্কটপে নেওয়ার পর আপনাদেরকে দেখাবো কিভাবে ইনস্টল করতে হয়। ডাবল ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করার পর আপনার একটা পপ আপ শো হবে। এই পপ আপ শো হওয়ার পর আপনাদেরকে সিম্পলি একটা কিছু টিক্স আছে সেটা ফলো করতে হবে, নেক্সট করবেন। তারপর এখানে কিন্তু আপনি এশিয়া সিলেক্ট করে দেবেন, যেমন এখানে ইউএসএ আছে, আমি এশিয়াটা সিলেক্ট করে দিলাম। তারপরে ইয়েস দিবেন। এখন আপনার যে স্ক্যানারটা আছে, স্ক্যানারটা সে সার্চিং করতে থাকবে। ওই সময় আপনি একটু কাজ করবেন, সেটা হচ্ছে যে আপনি আপনার স্ক্যানারটা আপনার কম্পিউটারে কানেক্ট করবেন। দেখুন সম্মানিত ভিউয়ার্স, অলরেডি কিন্তু আমার সার্চিংয়ের পর আমার ফাইলটা পেয়ে গেছে, মানে আমার স্ক্যানারটা পেয়ে গেছে। পেয়ে যাওয়ার পরে এখন সেই স্ক্যান করতেছে। এটাকে পুরোপুরি ইনস্টল না হওয়া পর্যন্ত আপনি কোনো কাজ করবেন না। এখন দেখুন অলরেডি স্ক্যান কিন্তু কমপ্লিট, আমার ফাইলও কমপ্লিট। তখন এই যে কমপ্লিট একটা লেখা আসবে, এই কমপ্লিট লেখা হলে বুঝবেন যে আপনার পিসিতে ইনস্টল হয়ে গেছে। এখন আমি এটা টেস্ট করব। টেস্ট করার জন্য যেমন আমি ওয়েলকাম 9 সফটওয়্যারটা ইনস্টল করে রেখেছি, আপনারা ইচ্ছা করলে ফটোশপটা ইনস্টল করে এটা চেক করতে পারেন। আমি যেহেতু ওয়েলকামের কাজ করি, আমার সেজন্য ওয়েলকাম দিয়ে চেক করবো। এখন প্রথমে আমি প্রিভিউ দেখবো। এখন আমি ক্লিক করার সাথে সাথে প্রিভিউ শুরু হয়ে গেছে। এখন আমি ভিতরে একটা পেজ দিয়ে নিয়েছি, আপনারা একটা পেজ দিয়ে টেস্ট করবেন, না হলে সাদা থাকবে। টেস্ট করার পরে আপনি কনফার্ম হবেন যে হ্যাঁ, দেখুন অলরেডি আমার পেজটা চলে এসেছে। তো আমি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সম্মানিত ভিউয়ার, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।